নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে দেখো আমি রান্না করব লোটে মাছের ভুনা। তো এইটা কিভাবে রান্না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তো দেখো, প্রথমে আমি কিছু লোটে মাছ নিয়ে নিয়েছি, সেটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এই লোটে মাছটাকে অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব। তার কারণ হচ্ছে, এই সেদ্ধ করে নিলে পরে আমি কাঁটাটাকে ফেলে দিতে পারবো, তাহলে ভুনা করলে আর গলায় কাঁটা কাঁটা লাগবে না। তো এই দেখো আমার হয়ে গেছে সেদ্ধ করা। তো এইভাবে আমি জলটা ঝরিয়ে নিয়েছি, নেওয়ার পরে একটা একটা করে আমি কাঁটা সব ফেলে দেব। জলটা আমি আলাদা রেখেছি, আমি কষাবার সময় দিয়ে দেব। আর এই যে দেখো, এইভাবে আমি প্রতিটা কাঁটা বেছে নিয়েছি, তাহলে খাওয়ার সময় মুখে লাগবে না। অনেকেই তো অনেকভাবে করো, আমি আমার রান্নাটা শেয়ার করছি। তো এবার কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নেব। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর অনুরোধ করবো, এইভাবে সবাই একবার খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো প্রথমে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এই ভুনা জাতীয় খাবারের মধ্যে একটু পেঁয়াজটা বেশি পরিমাণেই লাগে। তো দেখো, পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে গেছে, তখন আমি লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। তো তোমরা কীভাবে রান্না করো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এইভাবে অনেকক্ষণ ভুনতে হবে। তারপর দেখো সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাও অনেকক্ষণ নাড়িয়ে নিতে হবে, একটু নরম হয়ে করে নিতে হবে। এবার আমি একে একে দিয়ে দেব সব মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দেব অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইভাবে অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে নিচে না লেগে যায়। সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দেখো মাছগুলো দিয়ে দিলাম। এবার এইভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরো জলটা শুকিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, যে যে পরিমাণের লঙ্কা খাবে সে আরও বেশি লঙ্কা দিতে পারো। তাও জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। এই ভুনার মধ্যে ধনেপাতাটা একটু বেশি দিলে এই টেস্টটা আরও বেড়ে যায়। তো বন্ধুরা, এইভাবেই নাড়তে হবে, কারণ একদম শুকনো শুকনো ধনেপাতা বা নিচে পুড়ে যাওয়ার ভয় থাকবে, আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তো বন্ধু দেখো, আমার রান্নাটা প্রায় শেষ হতে এসেছে, একটা ভালো স্মেলও বেরিয়েছে।
তো দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও বন্ধুরা। থ্যাংক ইউ।